পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন কার নেই? তবে সাধারণভাবে দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশে পা ফেলতে হলে হতে হবে ধনী কিংবা বড় কোনো কর্মকর্তা, এমনটাই ধারণা জনমনে। কিন্তু সেই চিরাচরিত ধারণাকে পাল্টে দিলেন ভারতের কোচির বিজয়ন নামে এক চা বিক্রেতা। শুধু চা বিক্রি করেই স্ত্রীকে নিয়ে ঘুরে এলেন বিশ্বের ২৬টি দেশ। ১৯৬৩ সালে কোচি শহরের ফুটপাতে চা বিক্রি শুরু করেন বিজয়ন। এরপর ব্যবসা ভালো চলায় দোকান খুলে বসেন বিজয়ন। কেরালার গান্ধীনগরের সেলিম রজন রোডে শ্রী বালাজী কফি হাউসটি তারই। বিজয়নের দোকানে কর্মচারী নেই, বিজয়নকে সহযোগিতা করেন স্ত্রী মোহনা। বিজয়ন মোহনা দম্পতি এরই মধ্যে ২৬টি দেশ ঘুরে এসেছেন। দোকানে বিক্রির টাকা থেকে প্রতিদিন ৩০০ রুপি করে জমিয়ে রাখেন বিদেশ ভ্রমণের জন্য। তবে প্রতিদিনের জমানো ৩০০ রুপি দিয়ে দেশের বাইরে যাওয়া কঠিন, তাই দ্বারস্থ হন ব্যাংকের। জমানো টাকা এবং ব্যাংক লোনের টাকা দিয়ে ঘুরেছেন সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, মালদ্বীপ, আমেরিকা, চায়না, আর্জেন্টিনা, থাইল্যান্ড সহ বিশ্বের ২৬টি দেশ। প্রতিবার বিদেশ থেকে ঘুরে আসার পর চা বিক্রি করেই ব্যাংক লোন শোধ করেছেন বিজয়ন। এই চা দোকানে প্রতিদিন প্রায় ৩০০ কাপ চা বিক্রি হয়। প্রতিটি কাপের দাম ৫ রুপি। গড়ে ১৫০০ রুপি আয় থেকেই ৩০০ রুপি জমিয়ে রাখেন বিদেশ ভ্রমণের জন্য। প্রথমে তারা ভারতের বিভিন্ন জায়গা ঘুরতেন। এরপর স্ত্রী মোহনা স্বপ্ন দেখতেন বিদেশ ভ্রমণের। পাসপোর্ট এবং অন্যান্য কাগজ গুছিয়ে ২০০৮ সালের পর থেকে ঘুরতে শুরু করেন নানান দেশ। শুরুটা ব্যাংক লোন নিয়ে হলেও আস্তে আস্তে যখন তাদের নাম ছড়াতে শুরু করে, তখন তারা স্পন্সরও পেতে শুরু করেন। একে একে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া ভ্রমণ করেন স্পন্সরের মাধ্যমে। ২০২১ সালে রাশিয়া ভ্রমণ করার পর পরলোক গমন করেন বিজয়ন। এখন দোকানটি দেখভাল করছেন তার স্ত্রী মোহনা। বিজয়নের মেয়ে চাকরি করায় অনেকটা সুবিধা হয়েছে মায়ের। নির্মাতা এম মোহনান চা বিক্রেতা বিজয়ন ও তার স্ত্রী মোহনাকে নিয়ে অদৃশ্য ডানা নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন, যা ২০১৮ সালে নন ফিকশন শাখায় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতে নেয়।